দিলাম যাতে পোস্টপন করা হোক, কারণ এখন আপনারা দেখছেন যে একটা সিচুয়েশন হয়ে আছে। আজকেও 1385 জন পজিটিভ, সাথে 4 জন মৃত। তো এই পজিশনে কিভাবে, এই একটা সিচুয়েশনে কিভাবে ওরা এরকম ভাবে অফলাইন এক্সামের জন্য ওরা দাবি করতে পারে? আমরা এখানে ডাইরেক্টরের কাছে কথা বলতে এসেছি, এসে শুনে ডাইরেক্টর নিজেই কোয়ারেন্টাইনে বসে আছে। তো ওরা নিজেরা অনলাইনের মধ্যে মিটিং করবে, করে সেটা অফলাইনের জন্য আমাদেরকে এক্সাম দেওয়ার জন্য প্রেশারাইজ করবে, এটা তো ঠিক না। তো আমাদের, আমরা অনলাইন এক্সামের দাবি করতে আসিনি, আমরা চাইছি যে আমাদেরকে একটু সময় দেওয়া হোক, আমাদের এক্সামটা এখন না নিয়ে পোস্টপন করা হোক। দেড় মাস আমরা তো বেশি সময়ও পাইনি, যে আমরা, আমাদের অনার্স আছে, আমাদের দুটো দুটো করে পেপার, সিলেবাস শেষ করতে প্রবলেম হচ্ছে। তো আমরা তো সময়ও পাইনি যে এরকম ভাবে একটা পেপারে সিলেবাস শেষ করবো আর একটা পেপার সিলেবাস ধরবো, সাথে প্র্যাকটিক্যাল আছে। হ্যাঁ, 26 তারিখ থেকে এক্সাম দিয়ে দিয়েছে, তো এরকম ভাবে তো হয় না। তো এটাই আমাদের দাবি যে আমাদের এক্সাম পোস্টপন করা হোক, এখন এখন যদি নেওয়া হোক এক্সাম, যদি এখন নেওয়া হয় তাহলে অনলাইন দেবো আমরা, নয়তো আমাদের এক্সাম পোস্টপন করা হোক, এটাই আমাদের দাবি। আচ্ছা।